আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুস্তাফিজুর রহমান। অবজারভিং কালচারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা, প্রীতি ও ভালোবাসা। দর্শক, অনুগ্রহ করে পুরো অনুষ্ঠানটি একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কেন টোকাই নিয়ে আলোচনা আজও গুরুত্ব বহন করে। আজ অবজারভিং কালচার আপনাদের সম্মুখে উপস্থাপন করছে বাংলা সাহিত্যের ও সংস্কৃতির ঐতিহ্য। এ সময়ের অনুপম কবি, প্রাবন্ধিক, সঙ্গীতশিল্পী, গ্রন্থাকার, অধ্যাপক ও প্রখ্যাত নজরুল গবেষক এবং ট্রান্সেন্ট মিউজিক্যাল জিনিয়াস ডক্টর মাফরুয়া হোসেন সেজুতি। ভালোবাসার উদ্দীপ্ত হয়ে পারবেন, পারবেন আমাকে বিশ্বাস করতে, পারবেন আমার জীবন চলার সাথী হতে। তাহলে আর কথা নেই, শুরু করছি আজকের অনুষ্ঠান। বাংলা সাহিত্যের ও সংস্কৃতির ঐতিহ্য, মধ্যযুগের অনুপম কবি দৌলত কাজী। আজ যে লেজেন্ডকে আপনাদের সম্মুখে উপস্থাপন করব, আমাদের অতি পরিচিত প্রখ্যাত একজন কবি মির্জা গালিব। আজ অবজারভিং কালচার আপনাদের সম্মুখে উপস্থাপন করছে বাংলা সাহিত্যের ও সংস্কৃতির ঐতিহ্য, মধ্যযুগের অনুপম কবি দৌলত উজির ভারম খান। একই সঙ্গে আমরা তার বহুল জনপ্রিয় লাইলি বস্তু কাব্যটির পর্যালোচনা করব। তাহলে আর কথা নেই, শুরু করছি আজকের অনুষ্ঠান। বাংলা সাহিত্যের সংস্কৃতির ঐতিহ্য, আমাদের জাতীয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। অবজারভিং কালচার আপনাদের সম্মুখে উপস্থাপন করছে বাংলা সাহিত্যের সংস্কৃতির ঐতিহ্য, কবি ও গীতিকার আজিজুর রহমান। আজ যে মিউজিক লেজেন্ডকে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি, তিনি আর কেউ নন, তিনি আমাদের অতি পরিচিত প্রখ্যাত একজন লোক দরদি কণ্ঠশিল্পী আব্বাস উদ্দিন আহমদ। প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, তাহলে আপনি পেয়ে যাবেন আমাদের অনুষ্ঠানের নোটিফিকেশন। আর লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, এই আশা যথার্থ হোক।